শাকিব ভাই এমন একজন ক্রিকেটার যে আসলে তার ইচ্ছে আসলে যখনই সে ইচ্ছে প্রকাশ করে তাকে তার ইচ্ছে অনুযায়ী কাজ করার সুযোগটা করে দেওয়া। সাকিবিয়ান ভার্সেস দ্য রাইভাল অফ সাকিবিয়ানস, কয়েকটা দিন ধরেই এই দুটো নাম টক অফ দ্য টাউনে পরিণত হয়েছিল। স্লোগান পাল্টা স্লোগানে মুখরিত ছিল মিরপুর। সব ঠিক থাকলে মিরপুর টেস্টই হতে পারত সাকিব আল হাসানের বিদায়ী ম্যাচ। ভরা গ্যালারি, চারদিকে তারকার মতো সংবর্ধনা, শিরোনামে রাজকীয় বিদায়ের গল্প। কিন্তু আমরা কি দেখতে পেলাম? ফাঁকা গ্যালারি, উত্তেজনার বদলে থমথমের নীরবতা, স্টেডিয়াম ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারা, মাঠের ক্রিকেট থেকে যেন সবার চোখ মাঠের বাইরে। কিন্তু কেন? আপনারা জানেন মিরপুর টেস্টের আগের দিন ঘটে গেছে এমন কিছু যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আগে কখনোই ঘটেনি। সাকিবিয়ান বনাম সাকিব বিরোধীরা মুখোমুখি। এটা কি বিদায়ের মুহূর্ত নাকি নতুন এক উত্তপ্ত অধ্যায়ের শুরু? মিরপুরে তাকে সেই সুযোগটা দেওয়া হলো না কেন বা আমাদের নিরাপত্তা কি দেওয়া হলো? নিরাপত্তা নিয়ে সংশয়। অথচ দৃশ্যপটটা কিন্তু অন্যরকম হতে পারত। সাকিব আল হাসানকে বিদায় জানাতে সমর্থকদের ঢল নামতে পারত, বিশাল ব্যানারে সাকিবের ক্যারিয়ারের গৌরবময় মুহূর্তগুলো ফুটে উঠতে পারত, সাকিব মাঠে নামতে পারতেন গার্ড অফ অনার নিয়ে, মিডিয়ার শিরোনাম হতে পারত সাকিবের রাজকীয় বিদায়। কিন্তু বাস্তবতা একেবারেই আলাদা। মিরপুরে আপনি কি দেখলেন? জনশূন্য গ্যালারি, মাঠে সাউথ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্স, আর চারপাশে থমথমের নিরাপত্তা। দর্শকের বদলে স্টেডিয়ামের বাইরে ভিড় জমিয়েছে পুলিশ, আর্মি, র্যাব, পুরো এলাকাই যেন নিরাপত্তার জালে মোড়ানো। যা হওয়ার কথা ছিল তার কিছুই হয়নি, আর যেটা হয়েছে সেটাও ছিল অপ্রত্যাশিত। সাকিবিয়ান ভার্সেস দ্য রাইভাল অফ সাকিবিয়ানস, কয়েকটা দিন ধরেই এই দুটো নাম টক অফ দ্য টাউনে পরিণত হয়েছিল। স্লোগান পাল্টা স্লোগানে মুখরিত ছিল মিরপুর। আপনারা জেনে থাকবেন সাকিবিয়ান নামে একটি দল কয়েকটা দাবি নিয়ে হাজির হয়েছিল হোম অফ ক্রিকেটে। তাদের উল্লেখযোগ্য কয়েকটা দাবি ছিল, তাদের দাবিগুলো আমি সংক্ষেপে বলছি। সাকিবকে মিরপুর থেকে অবসর নেওয়ার সুযোগ করে দিতে হবে, যদি দরকার পড়ে তাহলে চার্টার্ড বিমানে করে এনে হলেও তাকে মাঠে নামাতে হবে, যদি দাবি আদায় না হয় তাহলে বোর্ড সভাপতি ফারুক আহমেদকে পদত্যাগ করতে হবে। তাদের স্লোগান ছিল স্ট্যান্ড উইথ সাকিব, বাংলার নবাব সাকিব আল হাসানের বিরুদ্ধে ষড়যন্ত্র মানি না, স্টপ প্রমোটিং মব কালচার এগেইনস্ট সাকিব আল হাসান, সাকিবের ভয় নাই মিরপুর ছাড়ি নাই। অন্যদিকে টেস্ট স্কোয়াড ঘোষণার পর থেকেই একটা পক্ষ, যাদের কিনা বলা হচ্ছে দ্য রাইভাল অফ সাকিবিয়ানস, তারা সাকিব বিরোধী নানা স্লোগান, গ্রাফিতি আকাশসহ নানারকম অ্যাক্টিভিটি চালিয়ে যাচ্ছিলেন মিরপুরে। ম্যাচের আগের দিন অর্থাৎ রোববার বিকেলে যখন সাউথ আফ্রিকা দল মিরপুরে প্র্যাকটিস করছিল, ঠিক তখন দেখা গেল সাকিবিয়ানদের ওপর অ্যান্টি সাকিবিয়ানরা অতর্কিত হামলা করে বসেন এবং তাদের ছত্রভঙ্গ করে দেন। দ্য রাইভালস অফ সাকিবিয়ানরা রাজনৈতিক কারণে সাকিবের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা সাকিবকে ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠ হিসেবেই দেখছেন এবং তারা মনে করছেন সাকিবের ক্রিকেটে প্রতিনিধিত্ব দেশের সুনামের জন্য ক্ষতিকর। তাদের দাবি, সাকিবের মতো একজন তারকা ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে কাজ করেছেন, যা জাতীয় দলের মান ক্ষুণ্ণ করেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে পুরো ঘটনাটি, এটি আসলে কতটুকু যুক্তিযুক্ত হয়েছে? দেখুন, আন্দোলন করার অধিকার কিন্তু সবারই আছে, এটি যে কোনো নাগরিকের একটি সাংবিধানিক অধিকার। মাননীয় ক্রীড়া উপদেষ্টাও কিন্তু বিষয়টি বহুবার অ্যাড্রেস করেছেন। জুলাই অভ্যুত্থানের মূল বিষয় কিন্তু ছিল বৈষম্যের বিরুদ্ধে অবস্থান, অর্থাৎ বাংলাদেশে যে একটা ফ্যাসিজমের চর্চা চলছিল সেটি ভেঙে দেয়াই ছিল মূল উদ্দেশ্য। নতুন বাংলাদেশে সবাই সবার কথা বলতে পারবে, মত প্রকাশ করতে পারবে এবং কেউ কারো ওপর কোনো কিছু চাপিয়ে দেবে না বা কাউকে বাধাও দেবে না। কিন্তু মিরপুরে যা হয়েছে তাতে কি আমরা বলতে পারি আমাদের উদ্দেশ্য সফল হয়েছে? আমরা আসলে কতটুকু নিজেদের বদলাতে পারলাম? বাধা দিয়ে বা আক্রমণ করে আমরা ফ্যাসিস্ট আচরণ করছি না তো? তর্কের খাতিরে যদি ধরেও নেই সাকিবিয়ানরা অনেক বড় অপরাধ করেছেন, তাহলেও কি আমরা তাদের ওপর আক্রমণ করতে পারি? নতুন বাংলাদেশে আমরা যখন মব জাস্টিসের বিরুদ্ধে কথা বলছি,
তখন নিজেরাই সেই মব জাস্টিসকে জাস্টিফাই করছি না তো? প্রশ্নটি রেখে গেলাম আপনাদের কাছেই, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে চিন্তা করে আপনার উত্তরটি দিবেন সেই আশা রেখেই শেষ করছি। আপনাদেরই হোস্ট সারোয়ার সেতু।